প্রথমে উত্তর পূর্বাঞ্চলের হয় আজি মই রাহুলী ডাঙরিয়াক ধন্যবাদ জ্ঞাপন করছো। প্রায় 11 দিন উত্তর পূর্বাঞ্চলত একরাহে আমার মাজত আছে। ইয়ার পূর্বে কোনো রাজনৈতিক দলের নেতায় ইমান দিন একরাহে আমার মাজত থাকা নাই। এটা স্মরণীয় একটা যাত্রা, একটা ঐতিহাসিক একটা যাত্রা। আর যখন যাত্রা দেখা পালে, যখন রাহুল ডাঙরিয়াক ওসর লগ পালে, কেতিয়াও রাহুল গান্ধী ডাঙরিয়া বা এখন যাত্রা পাহরিব নয়। যদি এখন যাত্রার মূল প্রভাব যদি মই দেখা পাও, সেই মূল প্রভাবটি পড়ছে যে রাইজে আজি সাহস পাইছে, সাহস পাইছে যে বর্তমানের সরকারের কেলেঙ্কারির বিরুদ্ধে মাত মাতিবলে, সাহস পাইছে এই বিজেপি সরকারের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার ঘৃণা রাজনীতি রুধিবলে, সাহস পাইছে এই বর্তমান বিজেপি সরকারে যে অত্যাচার করে আছে, দুখিয়া মানুষের উপর যে অত্যাচার করেছে, সেই অত্যাচারের বিরুদ্ধে সংগ্রাম করবলে সাহস পাইছে। এখন যাত্রা তো পার হয়ে যাব, রাহুল ডাঙরিয়া আগলে গুছি যাব, কিন্তু এই যে অস্ত্র আমাক দিয়ে গেল, এই অস্ত্র অনাগত দিনত আমার লোকতান্ত্রিক প্রক্রিয়া, সামাজিক ন্যায় আর আমার মাজত শান্তি সমন্বয় বাতাবরণ পুনর্বার ঘুরাই আনবলে হলে একটা ডাঙর আমাক একটা সম্পদ, ডাঙর একটা অস্ত্র, আমি ডাঙর একটা সুবিধা আমি পাইছো। জেরাম রমেশ ডাঙরিয়া ইতিমধ্যে কইছে যে সকলে আজি দেখা পাইছে, রাষ্ট্রীয় পর্যায়ের সাংবাদিক সকলে দেখা পাইছে যে বর্তমান মুখ্যমন্ত্রী কেনেদরে আজি দেশের ভিতর আটাইতকৈ ভ্রষ্টাচারী মুখ্যমন্ত্রী হয়েছে। আজি সকলে দেখা পাইছে যে মুখ্যমন্ত্রী কেনেদরে সাধারণ সহজ সরল মানুষক দমন আর ভাবুকি দিয়ে আজি বহাই রাখিছে। ইউনিভার্সিটি মালিক লোকে এড়িয়ে দিয়া নাই, মহিলা সকলক আবদ্ধ করে রাখিছে, পুলিশ প্রশাসনের দুরুপয়োগ করেছে, আজি পোস্টার ফালিছে, গাড়ি সিসা ভাঙিছে, ভূপেন হাজারিকা ভূপেন বরার আজি নাক তো ফ্র্যাকচার হবলে হল, আমার বিধায়ক জাকির হুসেন সিকদার মাথা উপর প্রহার আরক্ষে করেছে। কিন্তু এই যান অত্যাচার করক বা নকরক, আজি রাইজে যে সাহস পাইছে, রাহুল ডাঙরিয়া যপষ্টবাদী যেলকর যে আচরণ চায়, ব্যবহার চায়, রাইজ যে সাহস পাইছে, এয়া হল ভারত জোড়ো নারী যাত্রার মূল উদ্দেশ্য, যা আমাক কোনো বিজেপি আর এস এসে আমাক ভাঙিব নয়। আর রাইজ যেটা এবার জাগি উঠে, যেটা রাইজর অধিকার কোনোয় কাড়ি লাব নয়। এইটো একটা প্রমাণ যে আইন শৃঙ্খলা আজি ভালদরে চলি থাকা নাই। নিজের মতে যাক আরেস্ট করবলে বিচার আরেস্ট করিব, যাক আরেস্ট করবলে বিচারা আরেস্ট নকরিব। যিজনে ভূপেন বরার উপর প্রহার করলে তেওঁক আরেস্ট করিলে, যিজনে আমার গাড়ি সিসা ভাঙিলে তেওঁক আরেস্ট করিলে, যিজনে জেরাম রমেশক আক্রমণ করেছে তেওঁক আরেস্ট করিলে, যিজনে আমার 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 সোশ্যাল মিডিয়া মহিলাগী সকল হেরাস করেছে তেওঁক আরেস্ট করিলে, তো তেওঁলোক এইবর মুখ্যমন্ত্রী এই ধরনের কথাবর কই থাকক, এফআইআর দি থাকক, আমি নিজের ভারত জোড়ো ন্যায় যাত্রা আগবাড়ি যা, হাম চলতে রহেঙ্গে, ও এফআইআর দেতে রহে, হম আপনে ন্যায় যাত্রা পর চলতে রহেঙ্গে।